শ্রীপুর থেকে আগত শিক্ষা উদ্যোক্তা শিক্ষক বৃন্দ এখানে উপস্থিত আছেন, কেন্দ্রীয় নেতা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মিজানুর রহমান স্যার উপস্থিত আছেন, বিশিষ্ট ঢাকার বিভিন্ন সংগঠনের আমার কে যারা সহায়তা করেছেন, আব্দুল ওয়াদুদ স্যার, মান্নান মনির স্যার, এবং গাজীপুর থেকে আগত যিনি জন নিয়ে শুয়ে আছেন কিন্তু তিনি যান নাই, আলাউদ্দিন স্যার, জহির স্যার সহ সারা বাংলাদেশের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া বন্ধুদেরকে। আপনারা জানেন যখন 71 এসেছিল তখন আমার বয়স 16 ছিল, আমি কিশোর ছিলাম, সেই কিশোর বয়সে আমি যুদ্ধে যোগদান করেছি। আর এখন বৃদ্ধ বয়সে শিক্ষা কিন্ডারগার্টেন শিক্ষা সেক্টরের অসহায়তা দেখে যুদ্ধে নামতে বাধ্য হয়েছি। আজকে এই যে আমাদের দাবি, প্রথম দাবি হিজ্জতখানা কওমি মাদ্রাসা যদি খুলে দেয়া যায়, কোথাও কোনো করোনার সংক্রামিত হয় নাই জানা গেছে, হু বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু বলেছে শিশুরা বেশি সংক্রামিত হয় না, শিশুদের মৃত্যুর হারও কম, কিন্তু কেন কিন্ডারগার্টেন বন্ধ থাকবে? একমাত্র বাংলাদেশই পারে কিন্ডারগার্টেন সেক্টর যারা সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল খোলা রাখতে পারবে, প্রাইমারি স্কুলও পারবে না কিন্তু আমরা পারবো। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার জননী, আপনি আমাদের দিকটা মানবতার দিক দিয়ে দেখেন, রোহিঙ্গাদের চেয়ে সংখ্যায় আমরা বেশি, আমাদের 50 লক্ষ লোক কষ্টে আছে, 10 লক্ষ শিক্ষক বেকার মানবতার জীবন যাপন করছে, পরিবার পরিজন সহ আমরা 50 লক্ষ লোক। আজকে আপনি এই সেক্টরকে আপনি সহায়তা করেন নাই, আপনি করেছেন সব সেক্টরকে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং আপনার কাছ থেকে 2012 ও 2013 সনে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে আপনার হাত থেকে আমি পুরস্কার নিয়েছি, সেই পুরস্কার দাবি রেখে তাই আজকে অনশন করেছি। আর এক সপ্তাহ পর আমরা আমরণ অনশনে যাব, আপনারা কি রাজি আছেন? আমরা 1 নম্বর দাবি স্কুল খোলার পক্ষে, এটা থেকে রাজি আছেন? আমরা 10,000 টাকা চেয়েছি শিক্ষকদের জন্য, আর শিক্ষা সেক্টরের জন্য 50,000 কারো চেয়েছি, তারা বাড়ি ভাড়া দিতে পারছে না, অনেকে লক্ষ লক্ষ টাকা বকেয়া বাড়ি ভাড়া, অনেক কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে, 3 জন আত্মহত্যা করেছে, কি দুর্ভাগ্য আমাদের। আপনারা মাননীয় মিজান সাহেব, আমরা 10 লক্ষ শিক্ষক, আমরা যদি 10 টাকা করেও দিতাম 1 কোটি টাকা হতো, আজকে 1 কোটি টাকা হলে 3 জন শিক্ষকের পরিবারকে আমরা দিতে পারতাম, আমরা 10 টাকা করে দেওয়ার ব্যবস্থা মাননীয় মিজান সাহেব আপনারা করেন। আমরা নতুন সংগঠন, আমরা চাই না বাংলাদেশে আবার নতুন সংগঠন হোক, কিন্তু যদি আপনারা না পারেন উপায় নাই, আমরা আমরণ অনশন দেব, আপনারা যদি না থাকেন সারা বাংলাদেশকে আহ্বান জানাব, কেউ যদি না আসে আমি একা থাকব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মিডিয়া বন্ধুদেরকে বলছি, অনেকে বলে কিন্ডারগার্টেন নাকি ব্যবসা বান্ধব, আপনারা পর্যালোচনা করে দেখেন 5 থেকে 10% কিন্ডারগার্টেন ব্যবসা করে, আর 60 থেকে 70% পরিচালকের বেতন, বাড়ি ভাড়া, শিক্ষকদের বেতন দিয়ে
পেটে ব্যথা চলছে, এটা কি ঠিক বলছি? তো আমরা তো ব্যবসা সবাই করছি না, আপনারা 5-10% বাদ দিয়ে দেন, আমাদের বাকি 90% কে আপনারা সহায়তা করুন। আমি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষটা আমাদেরকে একটাই কথা, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আপনারা উদ্যোক্তা হন, আমরা শিক্ষা উদ্যোক্তা হয়েছি, আপনি ঘোষণা দেন, আমরা শিক্ষা উদ্যোক্তা হিসাবে ঘোষণা দিন এবং আমাদেরকে সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দিন, এটা নাকি আপনার একমত? একদম একদমই। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আর কেউ নেই, শিক্ষামন্ত্রী নেই, প্রাথমিক শিক্ষামন্ত্রী নেই, সচিব নেই, তারা যেসব কথাবার্তা বলে আমাদের না খেয়ে আছি, আরো না খেয়ে থাকতে হবে। তা আমরা কারো কথাই আর শুনতে চাই না, আপনার কাছে যেন আমাদের মাননীয় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো যায়, একজন অসহায় মুক্তিযোদ্ধা অসহায় কিন্ডারগার্টেনের পক্ষ থেকে আহ্বান জানিয়েছে, এই ধন্যবাদটুকু সবাইকে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।